কাজিরঙ্গার অন্যতম স্পর্শকাতর কাঞ্চনজুরি এনিমেল করিডরত নিষ্ক্রিয় সেন্সর ক্যামেরা। রহস্যজনকভাবে বন বিভাগে এনিমেল করিডরত বর্তমান পর্যন্ত পুনৰ সংস্থাপন নকৰিলে সেন্সর ক্যামেরাসমূহ। বন বিভাগৰ এই কাৰ্যত উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছে কাজিরঙ্গার স্থানীয় সচেতন ব্যক্তিয়ে। উল্লেখ্য যে বন্যপ্রাণীর সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি কাজিরঙ্গার ছটাক এনিমেল করিডরত 2018 চনত সংস্থাপন করা হয়েছিল এই সেন্সর ক্যামেরা। কলিয়াবরের রাঙ্গলুর বোকাঘাটর বরজুরির মাজত থাকা রাষ্ট্রীয় উদ্যানখনের স্পর্শকাতর ছটাক এনিমেল করিডরের 9টা স্থানত গাড়ির গতিবেগ ঘণ্টাত 40 কিলোমিটার করার অর্থে এই ক্যামেরাসমূহ সংস্থাপন করা হয়েছিল। সেন্সর ক্যামেরাসমূহ অটোমেটিক নাম্বার প্লেট রেকগনাইজিং হওয়ার বাবে গাড়ির নাম্বার প্লেট চিনাক্ত করে পরিবহন বিভাগের জড়িয়ে জরিমানা বিহার ব্যবস্থা গ্রহণ করেছিল রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ, যার বাবে কাজিরঙ্গাত বহু পরিমাণে নিয়ন্ত্রণলৈ আহিছিল গাড়ির গতিবেগ। বিগত এপ্রিল মাহের মেরামতির অভাবত নিষ্ক্রিয় হয়ে থাকা ক্যামেরাসমূহ শেহতিয়াক পুনের সংস্থাপন করা হয়েছিল, যময়ত কাজিরঙ্গার অন্য 5টা এনিমেল করিডরত সেন্সর ক্যামেরা মেরামতি করে পুনের সংস্থাপন করা হল। সেই সময় কিন্তু আজিলেকে পুনের সংস্থাপন নহল কাঞ্চনজুরি এনিমেল করিডরের ক্যামেরাসমূহ। সর্বাধিক বন্যপ্রাণী কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানের কার্বি পাহাড়ে যাওয়া এই এনিমেল করিডর একাংশ প্রভাবশালী রাজনৈতিক নেতার সম্পত্তি থাকার বাবেই বন বিভাগে ক্যামেরাসমূহ সংস্থাপন করার বিরত আছে বলে অভিযোগ করেছে কাজিরঙ্গার স্থানীয় দল সংগঠনের প্রতিনিধিয়ে। কাজিরঙ্গাত ছটাক যা এনিমেল করিডর আসে তার আটাইতক স্পর্শকাতর এনিমেল করিডর হচ্ছে কাঞ্চনজুরি, যুক্ত এরিয়াত আজি তারিখ বিশেষ আজির তারিখ বানপানীর সময়ত সেই করিডরটি বহুতো গড় হাতীকে ধরে পেলায় বহুতো জীব জন্তু দক্ষিণ দিকলে পার হয়। সেই কাঞ্চনজুরির যুক্ত এনিমেল করিডর আছে সেই এনিমেল করিডরটে দিয়ে সরসংখ্যক জীব জন্তু দক্ষিণ দিকলে কিন্তু নিজের প্রাণ রক্ষার কারণে ঢাপলি মেরে। কিন্তু আমি দেখবলে পাইছো 2018 চনতে আপনার অসম সরকার বা বন বিভাগে লগ হয়ে পেলায় গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করবর বাবে বা কোনোবা গাড়িয়ে কোনোবা একটা জন্তুক দুর্ঘটনা করলে নাকি তাক নিরীক্ষণ করবর বাবে সেই সেন্সর ক্যামেরাকিটা লগা হয়েছিল বলে আমি জানো বা সেই কারণে লগাইছিলে। কিন্তু এটা দেখবলে পাইছো আজি যা ছটা এনিমেল করিডর ভিতর 5টা এনিমেল করিডর কিন্তু সেই করিডরের যাক নিয়ম বা গতিবেগ রুট 40 কিলোমিটার উপর যাব নয় সেই 5টা ক্যামেরা 5টা আপনার করিডরত সেইবিলাক কিন্তু সেই নিয়মবিলাক যা আছে সেইবিলাক নিয়ম চলি আছে। কিন্তু দেখবলে পাইছো যুক্ত আটাইতক স্পর্শকাতর এনিমেল করিডর কাঞ্চনজুরি সেই কাঞ্চনজুরিট কিন্তু আজির তারিখ যাক আপনার ক্যামেরা লগাই থা আসে সেন্সর ক্যামেরাবিলাক সেই ক্যামেরাবিলাক অতরাই দিয়া হয়েছে। আর অতরাই দিয়া কিয় হয়েছে ইয়াত আমার একটা রহস্য গন্ধ ওলাইছে। আমি এনেকে ভাবিব পারো নাকি যে কাজিরঙ্গা যুক্ত আটাইতক স্পর্শকাতর এনিমেল করিডর সেই এনিমেল করিডরট রাজনৈতিক আপনার লোকর প্রভাবশালী মন্ত্রী সকলের বা কোনো নেতার কিনা সম্পত্তি থাকার বাবে সেই এনিমেল করিডরট নাইকিয়া করার এক কিনা ষড়যন্ত্র রচিছে নাকি তেনকা কিন্তু আমার রহস্যের একটা গন্ধ আইছে। গতি আমি বন বিভাগক দাবি জানাইছো অসম সরকারক দাবি জানাইছো যদিহে কারোবার হেঁচাত সেই সেন্সর ক্যামেরাবিলাক উঠাই দিয়ার এক উঠাই দিবলগা হয়েছে। কিন্তু সেইবিলাক আমি যুবছাত্র পরিষদে আমি কেতিয়াবিলাক মানি লব নোৱাৰো। আমি তীব্রভাষায় আন্দোলন করিম প্রতিবাদ জানাম আর আজিও আমি এই প্রতিবাদ কণ্ঠরে আমি কব বিচাৰিছো যাতে তাত যাক সেন্সর ক্যামেরাবিলাক এরাই দিয়ার একটা পরিকল্পনা লৈছে বা সেই এনিমেল করিডরটা নাইকিয়া করে দিয়া একটা ষড়যন্ত্র করেছে সেইবিলাক কিন্তু কেতিয়াও হব নোৱাৰিব। অতি সোনকালে বন বিভাগে যে আগর দরে 2018 চনত যি কারণত কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানখনের সুরক্ষার ক্ষেত্র জীব জন্তুবিলাক সুরক্ষার ক্ষেত্র তাত সেন্সর ক্যামেরাবিলাক লগা হয়েছে আজি তারিখ কিন্তু নাইকিয়া হয়েছে। গতি আকো পুনর্বার বন বিভাগ আর অসম সরকারে কিন্তু তাত সেন্সর ক্যামেরা লগার এক হাতত ব্যবস্থা পদক্ষেপ লোক চা হয় এই রাস্তাটোয়ে বহুতো গাড়ি অহা যাওয়া করে বহুতো চোরাং গাড়ি অহা যাওয়া করে যার ফলত বিশেষক আরক্ষী লোকর সকলের এক সহায় করেছিল সহায়ের হাত আগবাইছিল বলে কব পারি সেন্সর ক্যামেরাকিটাই যেহেতু সেই সেন্সর ক্যামেরাকিটা নিরীক্ষণ করিয়ে কোনোবা এখন চোরাং কাঠর বা চোরাং বস্তু নিয়ে গাড়িখন কিন্তু সেই সেন্সর ক্যামেরার দ্বারাই ধরা পড়েছিল। তারোপরি তাত থাকা জীব জন্তুবিলাক যদি বহুতো আমার এই রাস্তাত বহুতো গাড়িরে দুর্ঘটনা করেছে বহুতো জীব জন্তু কিন্তু সেই সেন্সর ক্যামেরাকিটার থরে দিয়ে কোনখন গাড়িয়ে কোনটো আহত কৰি থৈ গৈছিলে কোনটো প্ৰাণীক জীৱ জন্তুক সেইটো কিন্তু গম পোৱা গৈছিলে। আজি তাৰিখত যেতিয়া সেই চেন্সৰ কেমেৰাকেইটা নাইকিয়া হ'ল অৱশ্যে যিবিলাকে চোৰাং কাৰবাৰবিলাক কৰে তেখেতসকলৰ কাৰণে সুবিধা কৰি দিয়া হৈছে
বা প্ৰশাসনৰ কাৰণে অকণমান হাৰাশাস্তি হ'ব আজি তাৰিখত বিচাৰি উলিয়াবলৈ, বা জীৱ জন্তুবিলাকক যদি কোনোবা গাড়ীয়ে দুৰ্ঘটনা কৰি থৈ মাৰি থৈ গুচি যায়, আজি তাৰিখত এখন গাড়ী ধৰা নপৰিব, গতিবেগ কোনো কাৰণত গাড়ীয়ে নকমাব, ইনেই গাড়ী স্পীডত চলে, তাততো এতিয়া যিটো 40 কিলোমিটাৰ ওপৰত সেইডোখৰত কোনো কাৰণত যাবই নালাগে, বা কোনো কাৰণত তাত গাড়ী ৰখাই থোৱাৰ এটা নিয়মো নাই সেই এনিমেল কৰিডৰটোত, যিহেতু এটা স্পৰ্শকাতৰ এনিমেল কৰিডৰ য'ত গাড়ী ৰখাই থ'লে সম্ভৱ জীৱ জন্তুবিলাক পাৰ হ'বলৈ ভয় কৰিব বুলি তাত গাড়ী ৰখোৱাৰ অনুমতি নাই। কিন্তু এতিয়া ইমান ডাঙৰ এটা স্পৰ্শকাতৰ বিষয়ে, এটা ইমান ডাঙৰ কৰিডৰ, এনিমেল কৰিডৰ, সেই এনিমেল কৰিডৰ কিন্তু নিশেষ কৰাৰ এক ষড়যন্ত্ৰ ৰচিছে বুলি আমাৰ কিন্তু ভাৱ হয়। গতিকে আমি যুৱছাত্ৰ পৰিষদে পুনৰবাৰ সকীয়াই দিছোঁ অসম চৰকাৰ বন বিভাগক অতি সোনকালে তাত যিবিলাক চেন্সৰ কেমেৰাবিলাক এৰুৱাই দিয়া হৈছে, কাৰোবাৰ যদি পৰিচালনাত পৰি, কাৰোবাৰ যদি হেঁচা প্ৰয়োগটো এৰাই দিবলগীয়া হৈছে, অতি সোনকালে সেই চেন্সৰ কেমেৰাবিলাক পুনৰ লগাবৰ বাবে আমি যুৱছাত্ৰ পৰিষদে দাবী জনাইছোঁ। চাওক, আমি কৈছোঁ যে এক ৰহস্য গোন্ধ পাইছোঁ, মানে কি প্ৰভাৱশালীৰ লোকৰ তাত সম্পত্তি থকাৰ কাৰণে, তাত ধৰি লওক ৰিজৰ্ট বনোৱাৰ এটা পৰিকল্পনা বা বাগান থকা যিবিলাক আছে, তেখেতসকলৰ ভৱিষ্যতৰ দিনত অসুবিধা হ'ব বুলি তেনেকুৱা এটা কৰিছে নেকি, আমাৰ মনৰ সন্দেহভাৱ হৈছে, এক ৰহস্য গোন্ধ পাইছোঁ। আমি বায়ুপতি কৈ আছোঁ যে প্ৰভাৱশালীৰ লোকৰ কাৰণে হেঁচা প্ৰয়োগত বন বিভাগে তাত চেন্সৰ কেমেৰাকেইটা এৰুৱাই, আজি চেন্সৰ কেমেৰা উলিয়াই এৰুৱাইছে, তাৰপৰা কাইলৈ পৰহিলৈ আকৌ সেই গেটখন নাইকিয়া কৰিব, তাৰপাছত সেইটো এনিমেল কৰিডৰটো, এনিমেল কৰিডৰ যেডোখৰত আছিলে সেই বস্তুটোৱে কিন্তু উঠাই দিব, তেনেকুৱা এক পৰিকল্পনালৈ হয়তো কৰিবও পাৰে, হয়তো তেনেকুৱা এটা কামলৈ আগবাঢ়ি আছে। গতিকে আমি দাবী জনাইছোঁ তেনেকুৱা কিন্তু কেতিয়াও হ'ব নোৱাৰে, যিটো স্পৰ্শকাতৰ এনিমেল কৰিডৰ, সেই এনিমেল কৰিডৰটোত যিবিলাক কেমেৰা আছে সেই কেমেৰাবিলাক পুনৰ লগাই পেলাই সক্ৰিয় কৰিবৰ বাবে আমি যুৱছাত্ৰ পৰিষদে দাবী জনাইছোঁ। পীয়ুষ দাস, লোকেল 18, কাজিৰঙা।